নমস্কাৰ, আপুনি চাই আছে দিনটোৰ শিৰোনাম। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। আৰক্ষী নিৰাপত্তাৰক্ষী গিজ গিজাই থকা গুৱাহাটী মহানগৰীত চাঞ্চল্যকৰ ধৰ্ষণ কাণ্ড। হোলীৰ আনন্দৰ মাজতে নিচাজাতীয় দ্ৰব্য খুৱাই কাহিলিপাৰাৰ পৰা দুই কিশোৰীক অপহৰণ কৰি চলন্ত বাহনতে ধৰ্ষণ তিনি পাখণ্ডৰ। ধৰ্ষণৰ পিছতে ৰাজপথত পেলাই থৈ গ'ল দুই কিশোৰীক। আৰক্ষীৰ জালত পৰাৰ পিছতে শিহৰণকাৰী নিৰ্লজ্জ ঘটনাৰ কথা বৰ্ণনা কৰিলে তিনি অভিযুক্তই। গুৱাহাটীত চলন্ত ইনোভাত ধৰ্ষণ কাণ্ড। ফাকুৱাৰ উৎসৱত ঘটিল শিহৰণকাৰী ঘটনা। ৰাজু ইনামুল মণ্ডলৰ ভয়ংকৰ কৰ্মকাণ্ড। কাৰনুম শিয়ৰি উঠা ঘটনাৰ বৰ্ণনাৰ পূৰ্বে প্ৰথমে চাই লওক এই তিনিখন মুখ। পেছাত একো একোজন গাড়ী চালক এই তিনি কুখ্যাত অভিযুক্তৰ কাহিনী শুনিলে আচৰিত হৈ পৰিব আপুনি। প্ৰথমে কাহিলিপাৰাৰ পৰা দুই কিশোৰীক অপহৰণ, তাৰ পিছত চলন্ত বাহনত কিশোৰীক ধৰ্ষণ কাণ্ড। ৰঙৰ উৎসৱক লৈ তেতিয়া মতলীয়া আছিল মহানগৰবাসী। সেই সময়তে এই তিনি বন্ধুৰ কামনাৰ বলি হল দুই নাবালিকা। হোলীৰ উলাহৰ মাজতে ঘটি গ'ল চাঞ্চল্যকৰ ভয়ংকৰ ঘটনাটো। প্ৰথমে কিশোৰীক নিচাসক্ত কৰি বলাৎকাৰ, তাৰ পিছত তিনি দুৰ্বৃত্তই দুই কিশোৰীক দলিয়ালে ৰাজপথত। আৰক্ষীৰ সন্মুখত অভিযুক্তৰ শিহৰণকাৰী নিৰ্লজ্জ বৰ্ণনা। এইখন বগা ৰঙৰ ইনোভা বাহনৰেই ভিতৰত ঘটিছিল এই জঘন্য ঘটনা। কাহিলিপাৰাৰ পৰা ইনামুল, ৰাজু আৰু মণ্ডলে বলপূৰ্বকভাৱে বাহনত উঠাই অনা এই বগা ৰঙৰ ইনোভা বাহনখন আহি ৰৈছিল গণেশগুৰি। গণেশগুৰিৰ উড়ন সেতুৰ তলতেই ঘটিছিল নিৰ্লজ্জ ঘটনাটো। ঘটনা মঙলবাৰৰ সন্ধিয়াৰ। ইতিমধ্যে এই ঘটনাৰে জড়িত ৰাজু আলী আৰু মণ্ডল আলীক দিছপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে যদিও জঘন্য ঘটনাৰ মাষ্টাৰ মাইণ্ড ইনামুল আলী এতিয়াও পলাতক। ইতিমধ্যে জব্দ হৈছে এইখন বাহন ভগদত্তপুৰত ৰুজু হোৱা 226 অব্দিক 24 নম্বৰৰ গোচৰৰ ভিত্তিত অভিযুক্ত মণ্ডল আলীক হাতীগাঁও, ৰাজু আলীক আজাৰাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে আৰক্ষীয়ে। ভগদত্তপুৰ এলেকাত উদ্ধাৰ হোৱা ভুক্তভোগী কিশোৰীৰ পৰা ষ্টেটমেণ্ট সংগ্ৰহ কৰিছে তদন্তকাৰী আৰক্ষীয়ে। ব্যস্ত গুৱাহাটী, ব্যস্ত ৰাজপথতেই এনে শিহৰণকাৰী ঘটনাই পুনৰ উদঙাইছে নিৰাপত্তাৰ স্বৰূপ। ইফালে এতিয়াও পলাতক হৈ থকা এইটো মূল অভিযুক্ত ইনামুল আলীক বিচাৰি অভিযান অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ছত্তীশগড়ত নিৰাপত্তাৰক্ষীৰে সংঘৰ্ষত নিহত হ'ল 6 মাওবাদী সদস্য। নিহত মাওবাদীৰ ভিতৰত আছে দুগৰাকী মহিলা। নিহত 6 মাওবাদীৰ পৰা জব্দ কৰা হৈছে ভোজন পৰিমাণৰ অস্ত্ৰ শস্ত্ৰ। ছত্তীশগড়ৰ বিজাপুৰী জিলাত সংঘটিত হৈছে এই ঘটনা। বাছাগুড়া থানাৰ অন্তৰ্গত তাৰুপেৰু নৈৰ কাষত গুলীবিদ্ধ হৈ 6 মাওবাদীৰ মৃত্যু। অঞ্চলটোত 10 মাওবাদী লুকাই থকাৰ সম্ভেদ লাভ কৰিছিল চোৰাংচোৱাই। কিন্তু মুখামুখি সংঘৰ্ষত 6 মাওবাদীৰ মৃত্যু হোৱাৰ বিপৰীতে পলাই সাৰিল আন 4 মাওবাদী সদস্য। পলাই যোৱা মাওবাদী কেইজনো গুলীবিদ্ধ হোৱাৰ সন্দেহ কৰিছে নিৰাপত্তাৰক্ষীয়ে। টকাৰ বিচনাত UPPLৰ নেতা। টকাৰ বিচনাত হৈছে ভৈৰাগুৰি VCDCৰ অধ্যক্ষ বেঞ্জামিন বসুমতাৰী। এপইচাৰো দুৰ্নীতি নকৰোঁ বুলি ৰাজহুৱাভাৱে শপত খোৱা প্ৰমোদ বড়ো দলৰ সদস্যৰ কাণ্ডই এতিয়া জোকাৰিছে ৰাজ্য। এফালে মূল্য বৃদ্ধিত কোঙা জনতা, সেই সময়তে ভাইৰেল হোৱা এখন ফটো। 500 টকীয়া নোটৰ গাদীত এজন জননেতা, বান্দিলে বান্দিলে টকাৰ বিচনাত পৰি এজন নেতাই কৰিলে বিলাস। ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিছে এই দৃশ্য। ভৈৰাগুৰিৰ VCDCৰ অধ্যক্ষ বেঞ্জামিন বসুমতাৰী এজন। প্ৰমোদ বড়োৰ দল UPPLৰ সৈতে সাঙুৰ খাই আছে বেঞ্জামিন বসুমতাৰীৰ নাম। এই ফটো ভাইৰেল হোৱাৰ পিছতে ৰাজনীতিত লাগিছে তোলপাৰ। উচিত তদন্ত কৰিব লাগে, এইটো ব্যক্তিগত কথা। কোনোবা চেয়াৰমেন হ'লে, বাকী চেয়াৰমেন যে এনেকুৱা হয় সেইটো নহয়।
ইফালে এখন ফটো ভাইরেল হওয়ার পিছতে স্পষ্টীকরণ দিবলে গিয়ে বেঞ্জামিনে দাবি তুলিছে ফটোখন হেনো পাঁচ বছরের আগর। সেই সময় ভিসিডিসির অধ্যক্ষও নাছিল, এশ বিঘা মাটির খেতে করে খাইছিল, বায়েকর পর ধারে অনা টকার সেই ফটো উঠাইছিল। আজি পাঁচ বছরের আগর কথাইতো, এটা যে কেনে মোর ফটোটা লো পেলায় যে ভাইরাল করে আছে, খেলি আছে, খেল খেলি আছে, মই একো এটু কবা না জানো। এটা ইলেকশন উসরত আহি আছে, হি কারণে মোক ইবার এনে ভাইরাল করেছে। বেঞ্জামিনের ভাইসর সত্যতা কিমান তাতো উঠিছে এটা সন্দেহর প্রশ্ন। পিছে দুর্নীতির নামত এপয়সাও না খাও বলে ঘোষণা করা প্রমোদ বড়র ইউপিপিএলর সদস্য এনে কাণ্ড করাক লৈ এটা প্রতিক্রিয়া থরব হয়ে উঠিছে বিরোধী। মই ভাবো যে সোশ্যাল মিডিয়াত প্রচার হওয়ার লগে লগে নির্বাচন আয়োগেই হোক বা আমার অসমর অসম পুলিশের ডিজিপি ডাঙরিয়াই হোক, একেবারে সেই মুহূর্ততে তেখেতক গ্রেপ্তার করব লাগিছিল। তেখেতক গ্রেপ্তার করে সেই ধনের উৎসকত তাক বিচারি ফুরব লাগিছিল। ইফালে বিষয়টি ক্রমাৎ চর্চিত হয়ে পড়ার পিছতে সোশ্যাল মিডিয়া যোগে প্রমোদ বড়ুয়ে দাবি তুলিলে বেঞ্জামিনের সঙ্গে এটা ইউপিপিএলর কোনো সম্বন্ধ নাই। বেঞ্জামিনক কেতিয়াবাই ইউপিপিএলৰ পৰা বহিষ্কাৰ কৰা হৈছে, কেবাবে বেঞ্জামিন সম্পৰ্কীয় অভিযোগৰ দায়িত্ব ইউপিপিএলে কেতিয়াও নলয়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট। ২৬ত মুখ্যমন্ত্রী হব ভূপেন কুমার বৰা। ভূপেন বৰাৰ ঠিকনা হব জনতা ভবন। লখিমপুরত সংবাদমেল পাতি খোদ এই দাবি করলে ভূপেন বৰাই। ইফালে ভূপেন বৰাৰ মন্তব্যৰ পাছতে ভূপেন বৰাক সর্বশ্রেষ্ঠ কমেডিয়ান আখ্যা দিলে বিজেপির নেতায়। আনহাতে ভূপেন বৰা বিজেপিলৈ আহিব বলি পুনৰ দাবি উত্থাপন করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ভূপেন বৰাই বিজেপিত যোগদান করব, বিজেপিলৈ আহিলে ভূপেন বৰাই আৰু ভাল কবিতা লিখিব পাৰিব। ভূপেন বৰাৰ বিজেপি আগমনক লৈ পুনৰবাৰ দাবি মুখ্যমন্ত্রী। 2025 চনত জানুয়ারি ফেব্রুয়ারি মাহত আর পাক্কা যোগদান করব। ভূপেন বৰা বিজেপি অহাটো নিশ্চিত, তেওঁৰ কাৰণে দুটা সমষ্টি মই রেডি করে থৈ দিছো। মই তো দুটা নাম কলে মোক বেলেগে বেয়া পাব, মই তেওঁৰ কাৰণে দুটা সমষ্টি রেডি করে থৈ দিছো। বিগত কিছুদিন ধরে ভূপেন বৰাৰ বিজেপি গমনক লৈ রাজনৈতিক মহলত বাঢ়িছে চুপতি। ইজনের পিছত সিজন কংগ্রেসিয়ে বিজেপিত যোগ দিয়ার পিছত মুখ্যমন্ত্রীয়ে দাবি তুলিছিল কংগ্রেস এতিয়া বিজেপিরই নামান্তর। এজনের বাদে সকলো কংগ্রেস প্রার্থীয় যোগ দিব বিজেপিত, আনকি খোদ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰায়ও বিজেপিত যোগ দিবহি। মুখ্যমন্ত্রীর মন্তব্য টিঙি তোলা হয়ে মঙ্গলবারে ভূপেন বৰায়ও উভতি ধরেছিল, মূর বিজেপি যোগদানের কি প্রয়োজন আছে? অসমৰ কোনো সংবাদ মাধ্যমক মই বিজেপিলে যাম নে নাযাম মোক প্রশ্ন সোধা আগতে মোক কব লাগিব যে মই বিজেপিলে কিয় যাম, বিজেপিলে কিয় যাম, ইয়ার উত্তর মোক লাগিব কিয় যাব লাগে। অসমৰ কোনটো কোনটো বিষয়ত মই পাল্টি মাইল লাভ হোক, কোনটো কোনটো বিষয়ত মই দল বদলৰ লাভ হোক। পিছে নিজৰ দাবিত অটল হিমন্ত বিশ্ব শর্মা। বুধবাৰে পুনৰ গোলাঘাটত হিমন্ত বিশ্ব শর্মায় দাবি তুলিলে ভূপেন বৰা বিজেপিত যোগ দিয়াৰ কথা। ভূপেন বৰা পদুমত আহিবই আৰু পদুম হিচাপত মন্ত্রী হবও পাৰে। মানে যোনে বেছিকৈ বিজেপি আর মোদী আর মোক গালি পাৰে তেওঁ দুদিন পিছত বিজেপি জয়েন করে সিগনেল সেইটোৱে। ইয়াৰ পিছতে লক্ষীমপুৰত সংবাদমেল পাতি ভূপেন বৰাই পুনৰ কলে মুখ্যমন্ত্রীয়ে প্রতিদিনেই পেংলাই করলেও মই মূর আদর্শত অটল। 2024 যেটা মোদী ডাঙরিয়ায় খেদিব এটা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বিজেপি নকরে এটা পুরোনা সিম্বল বিচারি আহব। এখানে কয়ে আছে যে ভূপেন বৰাৰ মূল সিম্বলটা একটাই হল, আমি তো হাত দিম না নাই ঠিক নাই, কিন্তু ঠিক কথা কয়ে থাকি পদুম ফুল মূল সিম্বল নয়, হাতখন সিম্বল হবলে কল্পনা করে আছে। ভূপেন বৰাৰ এনে মন্তব্যৰ পিছত বিজেপি বিধায়ক দিগন্ত কলিতাই কলে ভূপেন বৰা অসমৰ সৰ্বশ্ৰেষ্ঠ কমেডিয়ান। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মই কাৰ্যকৰ্তা হিচাপে আজি ভূপেন বৰা ডাঙৰীয়াক বেষ্ট কমেডিয়ান এক্টৰ হিচাপে আজি আমি মনোনীত কৰিম। আজি তেওঁক দেখিছোঁ লক্ষীমপুৰত, তেওঁ একেবাৰে ৰাৱণৰ ভূমিকা পালন কৰিছে, একদম গৰম হৈ আছে নাই এতিয়া আজিৰ দিনত তেওঁ বেষ্ট কমেডিয়ান। কমেডি শ্ব' টাইপ হয়, ভাল লাগে মানুহজনৰ কথা, মানুহজনৰ কথা বেয়া নাপাওঁ। তেওঁ এতিয়া আজিকালি অলপ তেখেতক
তেখেতৰ এই যিবিলাক হাঁহি তামাচাৰে ভৰা কথা, ৰসপূৰ্ণ কৌতুক কথা আগতে আমি ৰিয়েক্ট কৰিছিলোঁ, আজিকালি ৰিয়েক্ট কৰা বাদ দিছোঁ, কাৰণ তেওঁ আমাৰ ৰিয়েকশ্যন পাবৰ বাবেই, আপোনালোকৰ হেডলাইন পাবৰ বাবেই প্ৰাসংগিক হৈ থাকিবৰ বাবে অদ্ভুত অদ্ভুত মন্তব্য দিয়ে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। সামৰণি পৰিল প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ মনোনয়ন দাখিলৰ দিন। পাঁচটা লোকসভা সমষ্টিত মনোনয়ন দাখিল কৰিলে 38 গৰাকী প্ৰাৰ্থী। মনোনয়ন প্ৰত্যাহাৰৰ অন্তিম দিন হ'ল 30 মাৰ্চ। 19 এপ্ৰিলত 5টা সমষ্টিত অনুষ্ঠিত হ'ব প্ৰথম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ। আজি অন্তিম দিনা কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ বাবে 9 জন, শোণিতপুৰ সমষ্টিৰ বাবে 7 জন, লখিমপুৰ সমষ্টিৰ বাবে 5 জন, ডিব্ৰুগড় সমষ্টিৰ বাবে 1 জন আৰু যোৰহাট লোকসভা সমষ্টিৰ বাবে 4 জনে মনোনয়ন পত্ৰ দাখিল কৰে। যোৰহাটত বিশাল জনসমুদ্ৰৰ মাজেৰে সমদল কৰি আহি মনোনয়ন দাখিল কৰিলে তপন কুমাৰ গগৈয়ে। তপন গগৈৰ মনোনয়ন যাত্ৰাত সংগ দিলে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। যোৰহাট জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত সদল বলৈ আহি মনোনয়ন দাখিল কৰিলে তপন কুমাৰ গগৈয়ে। ভোটত জিকিব তপন গগৈ, যোৰহাটবাসীক সাক্ষী কৰি মুখ্যমন্ত্ৰীৰ পদ। মনোনয়ন পত্ৰ প্ৰদান অনুষ্ঠানত ইমান মানুহ মই নিজেও দেখা নাই। সুন্দৰ বতৰ, ভগৱানৰ আশীৰ্বাদ, 3 লাখ ভোটত যোৰহাটত আমি বিজয়ী। বুধবাৰে অপাৰ জনসমুদ্ৰত পৰিণত হল যোৰহাটৰ ৰাজপথ। হাজাৰ হাজাৰ লোকক লগত লৈ যোৰহাট জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়লৈ অগ্ৰসৰ হ'ল সাংসদ প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈৰ সমদল। এই মাহেন্দ্ৰ ক্ষণত তপন গগৈক উৎসাহ দিবলৈ সংগ দিলে খোদ মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। গাড়ীৰ বনেটত বহি ৰাজপথৰ মৰম বুটলিত নিৰ্বাচনৰ পূৰ্বে প্ৰচুৰ আত্মবিশ্বাস গোটালে যোৰহাটৰ সাংসদ প্ৰাৰ্থী তপন গগৈয়ে। ইফালে মনোনয়ন পত্ৰ দাখিলৰ পূৰ্বে যোৰহাটৰ বিশাল জনসভা সম্বোধন মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু সাংসদ প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈৰ। ৰাইজৰ মৰমৰ প্ৰতিদানত সাংসদ প্ৰাৰ্থীগৰাকীয়ে কেৱল প্ৰকাশ কৰে কৃতজ্ঞতা। ইফালে গৌৰৱ গগৈক হৰুৱাই তপন গগৈক 3 লাখ ভোটত জয় কৰোৱাবলৈ আহ্বান জনাই মুখ্যমন্ত্ৰীয়ে কলে, পদুমৰ বুটাম টিপি মোদীক PM পাত, মোদী সূৰ্য, আমি পোহৰ আহৰণ কৰি দীপ্তমান। যে আমাৰ সকলোৰে সূৰ্য হল নৰেন্দ্ৰ মোদী, আৰু নৰেন্দ্ৰ মোদীৰ পৰাই পোহৰ পাই আমি দীপ্তমান হৈ থাকো, আপোনালোকৰ কাৰণে কাম কৰিবৰ বাবে আমি সাহস পাওঁ। আমাৰ ভোট নৰেন্দ্ৰ মোদীৰ বাবে। তপন গগৈ ডাঙৰীয়াক বিপুল ভোটত আমি বিজয়ী কৰিব লাগিব। যে 1 লাখ 2 লাখ ভোটত মোৰ ভোকটো নালাগিব, 3 লাখ ভোটত তপন গগৈক জিকাব লাগিব। জিকাব পাৰিব নে নাই মোদী ডাঙৰীয়াক কব লাগিব যে আপুনি যি যোৰহাটত গৈ আহিছিল সেই যোৰহাটে আপোনাক 3 লাখ ভোটত জিকাই MP পঠাই দিছে। এই সভাতে মুখ্যমন্ত্ৰীয়ে কৰিলে গুৰুত্বপূৰ্ণ ঘোষণা। কলে, সকলো ৰেচন কাৰ্ডৰ গৰাকী অৰুণোদয় আঁচনিৰ বাবে যোগ্য হ'ব। এইবাৰ নিৰ্বাচনত মোৰ সংকল্প যে সকলো ৰেচন কাৰ্ডৰ গৰাকী অৰুণোদয়ো গৰাকী হ'ব লাগিব আৰু সেই সংকল্প আমি হাতত লৈছো। বুধবাৰৰ দিনটো যোৰহাটত দেখা গ'ল কেৱল গেৰুৱা লহৰ। ইফালে তপন গগৈক উৎসাহ দিবলৈ মনোনয়ন দাখিলৰ সময়ত উপস্থিত আছিল ৰাজ্য চৰকাৰৰ কেইবাগৰাকীও মন্ত্ৰীৰ সৈতে BJPৰ আন কেইবাগৰাকীও নেতা। গৌতম বৰাৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।
যে যোরহাটত ইমান উরণিয়া সেতু হব পারে। আর ইফালে শক্তি প্রদর্শনের মনোনয়ন দাখিল করলে কাজিরঙা সমষ্টির বিজেপির প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসাইও। গোলাঘাটত নির্বাচনী বিষয়ের কার্যালয়ত কামাখ্যা প্রসাদ তাসাই দাখিল করে মনোনয়ন পত্র। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মনোনয়ন দাখিল করলে প্রার্থীগুলো মনোনয়ন দাখিলর দিনাই গোলাঘাটত কামাখ্যা তাসাই দেখালে শক্তি। কেরুয়া লহর তুলি গোলাঘাট উচমুখর করলে সাংসদ প্রার্থী কামাখ্যা তাসার হাজার হাজার সমর্থকে। গোলাঘাট সমন্বয় ক্ষেত্রের হাজার হাজার লোকর শোভাযাত্রায় নাচি নাচি আয়ুক্তর কার্যালয় আগবাড়িল সাংসদ তাসার সমদল। এই সমদলত কামাখ্যা তাসার সহযাত্রী হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুরাগী সমর্থক আর উল্লাসিত বিজেপি সমর্থকর মরম পায় আনন্দত উরুলি পুঙা হয়ে পড়িল কামাখ্যা প্রসাদ তাসা। নাচি গায় সাংসদ প্রার্থীগুলো প্রকাশ করলে অন্তরের উল্লাস। গোলাঘাটবাসীর চরণত আঁঠুল কামাখ্যা তাসাই ব্যক্ত করলে কৃতজ্ঞতা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কলে ভোট আপনাদের কামাখ্যাকে দিয়ক, কারণ কংগ্রেস দিলে এনেও এদিন বিজেপিত আহি যোগ দিব কংগ্রেসী। যদি কোনোবাই কংগ্রেস ভোট দিম বলে ভাবিও আছে, আপনাদের কংগ্রেস ভোট নিদিব, কারণ যাকে ভোট দিয়ে দুদিন পিছনই বিজেপিতে আহি যোগদান করে নিয়ে কংগ্রেস ভোট দি লাভ নাই। মনোনয়ন পত্র দাখিলর পূর্বে গোলাঘাট সমন্বয় ক্ষেত্র সম্বোধন করলে বিশাল জনসভা। এই সভাত মুখ্যমন্ত্রী কলে কংগ্রেসের ফুটবলত পাম নাই, কি ফুটবল খেলিব, সে কামাখ্যা প্রসাদ তাসাক ভোট দিবল আহ্বান মুখ্যমন্ত্রীর। কংগ্রেস ফুটবল পামে নাই, ফুটবল খেলিব, কংগ্রেস কথা আলোচনা করে লাভ নাই। কাজিরঙা সমষ্টিত কামাখ্যা তাসা ডাঙরিয়াক আমি 3 লাখতকৈও বেশি ভোটত জিকাই নরেন্দ্র মোদী ডাঙরিয়াক উপহার দিব পারিম নে। মনোনয়ন পত্র দাখিলর সময় তাসার সঙ্গে উপস্থিত থাকে বিজেপি সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা, অতুল বৰা, কেশব মহন্ত, রামেশ্বর তেলি, অজন্তা নিয়োগ আৰু জিতু গোস্বামী। গোলাঘাটৰ পৰা ইউনিচলৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট। আর এনেদরে এক উৎসবমুখর পরিবেশের মাজত প্রথম পর্যায়ের নির্বাচনের অন্তিম দিন মনোনয়ন পত্র দাখিল করলে কেবাগী রথী মহারথিয়ে। শোণিতপুর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তও দাখিল করলে মনোনয়ন। মনোনয়ন পত্র দাখিলর সময়ত রঞ্জিত দত্তক সঙ্গ দিলে মন্ত্রী অশোক সিংঘল, বিজেপির প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী রঞ্জিত দাস, ইউপিপিএল নেতা রাজ্যসভার সাংসদ রণবুড়া রাজ্যারী, তেজপুরের অগপর বিধায়ক পৃথ্বীরাজ রাভা, রঙাপুরের বিধায়ক কৃষ্ণকমল তাঁতি, বিহপুরের বিধায়ক অমীয় কুমার ভূঁয়া, বরসলার বিধায়ক গণেশ কুমার লিম্বু, কিশোর উপাধ্যায়, মহিলা মোর্চার রাজ্যিক সভানেত্রী স্বপ্না বনিয়া, এমট্রনের উপাধ্যক্ষ ঋতুবরণ শর্মা, বিশ্বনাথর বিধায়ক প্রমোদ বরঠাকুর, অগপর জেলা সভাপতি রাতুল নাথ, অপূর্ব কুমার ভট্টাচার্যকে ধরে আন কেবাগী নেতায় শোভাযাত্রা করে মনোনয়ন পত্র দাখিলর পূর্বে তেজপুরের জয়মতী পথারত এক বিশাল নির্বাচনী সভা করে শোভাযাত্রার জেলা উপায়ুক্তর কার্যালয়ত মনোনয়ন পত্র দাখিল করলে রঞ্জিত দত্ত। বরসলা সমষ্টি, ঢেকিয়াজুলির আরম্ভ করে বিহপুরিয়া সমষ্টিলেকে দলীয় সমর্থক ভারতীয় জনতা পার্টি, গণ পরিষদ আর ইউপিপিএল এখন বিশাল জনসভা হয়েছে। আর আমি তারপরা পদপর্যায়ে খোজকাড়ি প্রায় 3 কিলোমিটার খোজকাড়ি দলীয় সমর্থকর লগত লৈ বড় আনন্দ উৎসাহে এটা 1:45 মনোনয়ন পত্র দিয়া হল। রাইজর বিপুল সঁহারি আর আশীর্বাদ আছে,
আর আমি ভাবো যে আমার নটা সমষ্টির আমার বিধায়কসকলে দলের কার্যকর্তায় অশেষ কষ্ট করেছে একটা রেকর্ড সংখ্যক মার্জিনত বিজয় হবর কারণে। মানে দলীয় কার্যকর্তাক মানে উৎসাহ জানাইছো আর যাতে এইকদিন খুব কষ্ট করে নির্বাচনের প্রচার আরম্ভ করে আর মানুষ ঘরে ঘরে যাব। আমার আমার কোনো ডর বিশেষ রেলি বা সভা নয়, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ইয়াত ছখন সভা আছে আমার গোটেই সমষ্টিটির, 7 তারিখ আর 9 তারিখ বাকি বিধায়কসকলে দলের কার্যকর্তায় নির্বাচনী প্রচার চলাই আছে, ঘরে ঘরে যাব। প্রথম পর্যায় লোকসভা নির্বাচনের আজি মনোনয়ন দাখিলর অন্তিম দিনা শাসক বিরোধীর আন কেবাগী নির্দলীয় প্রার্থী দাখিল করলে মনোনয়ন পত্র, দলীয় সমর্থকক জেলা আয়ুক্তর কার্যালয় দাখিল করলে মনোনয়ন। নির্বাচনী মনোনয়ন দাখিলর অন্তিম দিনা বিজেপির সমান্তরালভাবে বিরোধী আর আন আন দলীয় নির্দলীয় প্রার্থী দাখিল করলে মনোনয়ন পত্র। হাজার হাজার সমর্থকক লগত লৈ ধুলেডগরে ভূপেন বৰাৰ উপস্থিতিত মনোনয়ন পত্র দাখিল করলে লক্ষিমপুর লোকসভার কংগ্রেস তথা বিরোধীর উমহতীয়া প্রার্থী উদয় শঙ্কর হাজরিকায়। জিলা কংগ্রেস কার্যালয়ের নগরের মাজেরে জিলা আয়ুক্তর কার্যালয় সমতল করে অহার সময় সহযোগী দলের কর্মকর্তাসকলেও উল্লাস প্রকাশ করা দেখা গেল। কংগ্রেস দল এই লোকসভা বাসিত জিকিব, এই বিশাল জন সমুদ্র প্রমাণ করে কংগ্রেস দলের প্রার্থীর প্রতি রাইজর সমর্থন আছে আর এইবার লক্ষিমপুর লোকসভা বাসিত কংগ্রেস দল বিজয়ী হব। উদয় শঙ্কর হাজরিকা সংগতি ভূপেন বৰাই কলে বিজেপির ফ্যাক্টর কংগ্রেস নহয়, পিছে বিভিন্ন সমস্যা জুরলা হয়ে থাকা রাইজে এবার বিজেপির বিরুদ্ধে মতদান করব। ফ্যাক্টর হব OPS বিচারি থাকা কর্মচারী সকল, ফ্যাক্টর হব অঙ্গনাবাদী আশাকর্মী গাঁওবুড়া টেটর টিচার কম্পিউটার টিচার ভেঞ্চার স্কুলের টিচার, ফ্যাক্টর হব যা স্কুল বন্ধ করে দিলে তার শিক্ষক সকল, ফ্যাক্টর হব যা গাঁয়ে গাঁয়ে মদর দোকান খুলিছে সেই গাঁওবিলাকৰ রাইজ, ফ্যাক্টর হব বানপানী আক্রান্ত গড়াখনি আক্রান্ত রাইজ, ফ্যাক্টর কংগ্রেস প্রতিনিধি, ফ্যাক্টর প্রতিনিধি হয়েছে কংগ্রেস। পুষ্পসজ্জিত বাহনত উঠি মনোনয়ন পত্র দাখিল করবলৈ আহিল আপর প্রার্থীর হিরাজ কৌন্দিন্য, প্রায় 10 সহস্রাধিক দলীয় কর্মী সমর্থকক লগত লৈ আম আদমি পার্টির প্রার্থী ঋষিরাজ কৌন্দিন্যয় দাখিল করলে মনোনয়ন। গায়ন বায়ন লগত লৈ তেজপুর কলেজিয়েট হাইস্কুল খেলপথারের তেজপুর শহরের মাজেরে সমদল করে জেলা আয়ুক্ত কার্যালয় যায় তেজপুর লোকসভা সমষ্টির আপর প্রার্থীগী। রাইজ স্বতঃপূর্তভাবে উলাই আছে, রাইজে এবার ইলেকশন খেলিব দুর্নীতি ভ্রষ্টাচার আর অপশাসনের বিরুদ্ধে, রাইজে জারুলে এবার সংবিধানত থাকা লেতেরাব সাফা করব, সংবিধানের বিরুদ্ধে সংবিধানের অপব্যবহার করেছে সেই সকলক জারু দি বিদায় দিব এবার। ইফালে আপর দ্বিতীয়গী প্রার্থী ডিব্রুগড়ের মনোজ ধানুয়ারেও বুধবারে দাখিল করলে মনোনয়ন। ডিব্রুগড় সিটি মহাবিদ্যালয়ের দলীয় কর্মী আর সমর্থকর সহায়ত প্রায় 2 কিলোমিটার বাট সমদল করে আহি মনোনয়ন পত্র দাখিল করলে মনোজ ধানুয়ারে। চক আমার আমার মূল যুজটা হয়েছে বিজেপির যেটু অপশাসন, বিজেপির যেটু দুর্নীতি, বিজেপির যেটু উন্নয়নমুখী হব লাগিছিল যোরপা আঁতৰি গৈছে তেওঁলোকে আর রাইজর হারাশাস্তি হয়ে আছে, ইয়ার বিরুদ্ধে আমার মূল যুজ হয়। গতি গোটে নির্বাচন আমি ইয়ার উপরতে ফোকাস করে রাইজর মাজত গৈ আছো আর যামো। মনোনয়ন পত্র দাখিল করলে শোণিতপুরের BPF দলের প্রার্থী তথা গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তা রাজু দেউরিয়ে, দলীয় সমর্থকক লগত লৈ শোণিতপুরের BPF দলের প্রার্থী রাজু দেউরি শোণিতপুর উপায়ুক্ত কার্যালয় দাখিল করবলৈ আহিল মনোনয়ন পত্র। অসমর নালাগে ইন্ডিয়ার সংবিধানটা চেঞ্জ হবলে কই আছে, আমি দুখিয়া রাইজে, দুখিয়া রাইজর কারণে স্থান নাই এই পৃথিবীত এই অসমত, সেই কারণে আমি BPF অসমর স্বার্থত জনজাতি স্বার্থত খেলঞ্জিয়ার স্বার্থত আমি মাত মাতিবলে উলাই আইছো। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
আর এটা অতি চাঞ্চল্যকর খবর যে মহানগরীত নির্ভয়া কাণ্ড সদৃশ জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। হোলির আনন্দর মাজতে গুয়াহাটি মহানগরীত চাঞ্চল্যকর ধর্ষণ কাণ্ড। মহানগরীর মাজমজিয়াত সংঘটিত হল এই ধর্ষণ কাণ্ড। প্রথমে দুই কিশোরীক অপহরণ আর তার পিছতে চলন্ত বাহনতে ধর্ষণ করা হয়েছিল। ইয়ার পিছতে মুমূর্ষু অবস্থাত রাজপথত পেলাই থ গল কিশোরী দুগারীক। এই জঘন্য কাণ্ড সংঘটিত করলে তিনটা পাখণ্ডয়। মঙ্গলবারে সন্ধ্যা গণেশগুড়ির উড়ানসেতুর তলত সংঘটিত হয়েছিল এই শিহরণকারী ঘটনা। এখন চলন্ত অনুভাত নিচাজাতীয় দ্রব্য খুবাই তিন পাখণ্ডয় ধর্ষণ করলে দুই কিশোরীক। ইতিমধ্যে আরক্ষীর জালত পরিছে এই জঘন্য কাণ্ডর দুটা নরপিশাস। আরক্ষীর জেরাত দুইটা পাখণ্ড স্বীকার করেছে সমস্ত কাণ্ড। আরক্ষীর জালত পড়া অভিযুক্ত দুটার নাম আমার হাতলে আহিছে। দুই অভিযুক্ত হয়েছে মন্ডল আলী আর রাজু আলী, এতিয়াও পলাতক জঘন্য ঘটনার মাস্টার মাইন্ড ইনামুল আলী। আরক্ষী নিরাপত্তারক্ষীর গিজ গিজায় থাকা গুয়াহাটি মহানগরীত সংঘটিত হল এই চাঞ্চল্যকর ধর্ষণ কাণ্ড। হোলির আনন্দর মাজতে নিচাজাতীয় দ্রব্য খুবাই কাহিলিপাড়ারপরা দুই কিশোরীক অপহরণ করে চলন্ত বাহনতে ধর্ষণ তিন পাখণ্ডর। ধর্ষণের পিছতে রাজপথত পেলাই থ গল দুই কিশোরীক। আরক্ষীর জালত পড়ার পিছতেই কিহরণকারী নির্লজ্জ ঘটনার কথা বর্ণনা করিলে তিন অভিযুক্ত। এই মুহূর্তে আমি জানাইছো সমগ্র গুয়াহাটি জোকারি যাওয়া একটা খবর। এই মুহূর্তে নির্ভয়া কাণ্ড হোলির আনন্দ উল্লাসের মাজতে গুয়াহাটিত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ধর্ষণ কাণ্ড। অতিথ সাংবাদিক দীপাঙ্কর দাসের সঙ্গে আমি সংযুক্ত হয়েছো। দীপাঙ্কর, গুয়াহাটি মহানগরী নির্বাচন সমাগত, চৌদিশে নিরাপত্তারক্ষীর গিজ গিজায় আছে, তার মাজত কেনেদরে সংঘটিত হবলে পালে এই নির্লজ্জ কাণ্ড? নিশ্চয় জয়ন্ত, ইতিমধ্যে আমি সমগ্র ঘটনার আমি পোষ্টমর্টম ইতিমধ্যে পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি দর্শকসকলক জানাই গৈছো। কিন্তু সঁচাকৈ এটা উদ্বেগজনক খবর, যেটো খবরে কিন্তু প্রতিজন মহানগরবাসীকে কিন্তু এবার হলেও চিন্তা করাবলৈ বাধ্য করাইছে। কারণ হোলির যে উখল মাখল পরিবেশ, হোলির আনন্দর মাজতে কিন্তু সেই চাঞ্চল্যকর সেই দুর্ভাগ্যজনক ঘটনাটো সংঘটিত হয়েছিল। আর মই এই মুহূর্তে গণেশগুড়িত উপস্থিত আছো। আর গণেশগুড়ির যখন মই উড়নীয়া সেতু দেখুৱাম, এই উড়নীয়া সেতুখনের এই তলর ভাগত, অর্থাৎ ইয়াত যে পার্কিংর অবস্থিতি আমি মূলত দেখুয়াইছো ভিজুয়েল সহ, এই পার্কিংর তলতে সেই বগা রঙের ইনোভাখন ইয়াত রখা হয়েছিল। তারপর এই বাহনখনের ভিতরতে সেই চাঞ্চল্যকর ঘটনাটো সংঘটিত হয়েছিল। নিশ্চয় এই স্থানতে, গণেশগুড়ির এই স্থানতে এই পাশবিক কাণ্ড সংঘটিত হয়েছিল। দীপাঙ্কর, আপনি সংযুক্ত হয়ে থাকক আমার সঙ্গে। নিউজ এইটিন নর্থ ইষ্টর সম্পাদক পরাগমণি আদিত্যর সঙ্গে আমি সংযুক্ত হয়েছো। পরাগ, রাজধানীর পৰা মাত্র কেইশ মিটারমান নিলগত গণেশগুড়ির দরে একটা স্থানত এই ঘটনা কেনেদরে সংঘটিত হবলে পালে? নিরাপত্তা কোড গুয়াহাটীত জয়ন্ত, ইয়াত ডাঙৰ কথাটো হৈছে যে অতি জঘন্যতম এটা ঘটনা সংঘটিত হৈছে, যিটো গুৱাহাটীৰ নিচিনা মহানগৰীত আপুনি কল্পনা কৰিব নোৱাৰি। দিল্লী ইত্যাদিৰ নিচিনা এনেকুৱা ধৰণৰ যৌন নিৰ্যাতন ঘটি থকা দেশতো ঠাইটো মানে এনেধৰণৰ ঘটনা যি হৈছে তাৰ বিৰুদ্ধে গণজাগৰণ হৈছে বিভিন্ন সময়ত। তিনি দুগৰাকীকৈ কিশোৰী এনেধৰণে ইনোভাত তুলি অপহৰণ কৰি আনিছে। আৰু গণেশগুৰি উৰণীয়া সেতুৰ তলত মনত ৰাখিব, দিনটোৰ কোনো এটা সময় নিশাৰ কোনো এটা সময় নাথাকে যিটো সময়ত গণেশগুৰিত মানুহ নাথাকে, গণেশগুৰি কেতিয়াও জনশূন্য নহয়। তাৰ পাছতো এনে ঘটনা সংঘটিত হৈছে অতি জঘন্য। দুগৰাকীকৈ নাবালিকা, তেওঁলোকৰ বয়স 18 বছৰ হোৱা নাই, আমি নাম প্ৰকাশ কৰিব নোৱাৰো। তেওঁলোক অতি তেওঁলোকক লৈ আনিছিল, তেওঁলোকক হাতীগাঁৱৰ ফালৰ পৰা, কাহিলিপাৰ ফালৰ পৰা, সেইফালৰ পৰা লৈ ওলাই আহিছিল। তাৰপাছত তেওঁলোকক গাড়ীত লৈ তেওঁলোকক লৈ যোৱা হল দূৰলৈ ভৰলুমুখৰ ফালে। তাৰ পৰা ঘূৰাই পকাই আনিলে, নিচাযুক্ত দ্ৰব্য খোৱালে, অচেতন প্ৰায় অৱস্থাত তেওঁলোকক গণেশগুৰি উৰণীয়া সেতুৰ তললৈ লৈ আহিলে। আৰু ইয়াত এনেদৰে বলৎকাৰ কৰিছে, জঘন্য ঘটনা সংঘটিত কৰিছে, এগৰাকী বান্ধৱীক চাই থাকিবলৈ বাধ্য কৰাইছে, ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰিছে, ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰাৰ ভাইৰেল কৰাৰ ভাবুকি দিছে। আৰু তাৰপাছত এই যি কিশোৰী দুগৰাকীক পেলাই থৈ তেওঁলোকে পলায়ন কৰিছে। আৰু তিনিটাকৈ মানুহ, ৰাজু আলী, মণ্ডল আলী আৰু ইনামুল, এই তিনিটা এটা নাম পোহৰলৈ আহিছে। স্থানীয় ৰাইজে উদ্ধাৰ কৰে, তাৰপিছত হস্পিটেললৈ নিয়ে, আৰক্ষীৰ ওচৰলৈ লৈ যায়। এতিয়াও ইনামুল অতি জঘন্য। মই অনুৰোধ জনাম ইনামুলৰ ফটোখন দেখুৱাই থাকিবলৈ, যাতে এই জঘন্য অপৰাধী গুৱাহাটীক কলংকিত কৰা, অসমক কলংকিত কৰা, আৰু সমগ্ৰ এই যি বিষয়টোত অতি জঘন্যতম গুৱাহাটী মহানগৰী কিশোৰী, নাবালিকা, যুৱতী, মহিলা যদি ওলাব নোৱাৰা এটা ব্যৱস্থা হয়, আৰু এই ধৰণৰ ঘটনা সংঘটিত কৰা অপৰাধীক যাতে কঠোৰতম ব্যৱস্থা লয় তাৰ ব্যৱস্থা কৰিব লাগিব। এই সময়ত নিৰাপত্তাৰক্ষীয়ে গিজ গিজাই আছে। নিৰ্বাচন উপলক্ষে অতিৰিক্ত নিৰাপত্তাৰক্ষীৰ ব্যৱস্থা কৰা হৈছে, মহানগৰীত অতিৰিক্ত আৰক্ষী তালাচীৰ ব্যৱস্থা কৰা হৈছে, বিভিন্ন ফ্লাইং স্কোৱাড আছে, ইয়াৰ আৰক্ষীৰ বিভিন্ন ঠাইত আছে। কিন্তু তাৰপাছত নিৰাপত্তা কিমান ব্যৱস্থা? গণেশগুৰি উৰণীয়া সেতুৰ তলত যদি জঘন্যতম ঘটনা
সংঘটিত হল ছোৱালী পেলাই থৈ গৈছে আৰু তাকো নাবালিকা ছোৱালী, গতিকে এই কথাটো তেতিয়া আৰক্ষী কেনেধৰণে প্ৰশাসন কঠোৰ আৰু কি কৰি আছে? আৰু এটা ডাঙৰ কথা, যোৱা চৌব্বিশ ঘণ্টা ধৰি এই ঘটনাটোক লৈ কোনো প্ৰতিক্ৰিয়া নাই, না আৰক্ষী শীৰ্ষ বিষয়াৰ আছে, না ৰাজনৈতিক নেতাসকলৰ আছে, না আমাৰ এটা সময়ত এটা কথা ক'ব লাগিব, সমাজ আৰু জনতা এই কথাটোক লৈ সামাজিকভাৱেও কোনো প্ৰতিক্ৰিয়া নাই। গুৱাহাটীত দুজনী কিশোৰী ছোৱালী দিনৰ ভাগতে লৈ যাব আৰু এনে জঘন্য ঘটনা সংঘটিত কৰিব, সামাজিকভাৱে কোনো প্ৰতিক্ৰিয়া নহ'ব, সমাজৰ প্ৰতিক্ৰিয়া নাথাকিব, ৰাইজে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ নকৰিব, গুৱাহাটী কেনেকৈ অপৰাধ নগৰী হ'ব দিব নোৱাৰি? এটা সময়ত দিল্লীখনক সমগ্ৰ ভাৰতে বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কিন্তু তার পিছতো এই সকল অপরাধীক নাকি লগাব পড়া নাই, আইন শৃঙ্খলার উন্নয়ন হওয়া বলে কোয়া হয়েছে, এয়া কোট এয়া উদাহরণ নেকি? এইটো এটা কথা, আটাইতকৈ ডাঙৰ কথা হ'ল যে আমাৰ জিৰ' টলাৰেঞ্চৰ নামত আমি এনকাউণ্টাৰ দেখিছো, ড্ৰাগছ বেপাৰী এনকাউণ্টাৰ দেখিছো, কিন্তু এই ধৰণৰ ঘটনা সংঘটিত কৰাৰ বিৰুদ্ধে দৃষ্টান্তমূলক মানে কঠোৰ শাস্তি দিব লাগিব। আমি বিভিন্ন সময়ৰ পৰা বৰ্ণালী দে পাঁচবজৰীয়া এটি কন্যা শিশু পল্টন বজাৰত বাছ আস্থান চৌহদত বলাৎকাৰ হৈছিল, হত্যা কৰিছিল, তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে বহু ঘটনাত ফাঁচি দিবলৈ দাবী জনাই থকা হৈছিলে। অন্নমায়ে মৰা আপুনি দেখিছে যে আৰক্ষী তদন্তৰ পাছত তেওঁ ফাঁচি নিম্ন আদালতত হোৱাৰ পাছতো তেওঁ সাৰি গ'ল, বটদ্ৰৱাৰ কিশোৰীগৰাকী জ্বলাই দিছিল, জ্বলাই হত্যা কৰিছিল বলাৎকাৰৰ পাছত, সেই গোচৰটোত নিম্ন আদালতত ফাঁচি হল, তাৰ পাছতো বাচি গল। গুৱাহাটীত এই মুহূৰ্তত অসমত ছটাকৈ নিম্ন আদালতত ফাঁচিৰ ৰায় হোৱা মানুহ আছে, যি কাৰাগাৰত আছে, কিন্তু কাৰো ফাঁচি হোৱা নাই, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া নাই, ক'ৰবাত ক'ৰবাত দুই এটা যাৱজীৱন কাৰাদণ্ড হৈছে, কিন্তু বেছিভাগে দৃষ্টান্তমূলক শাস্তি পোৱা নাই। শাস্তি ব্যৱস্থা আৰক্ষীয়ে নিশ্চিতভাৱে কৰিব লাগিব, আৰু আৰক্ষীৰ ব্যৱস্থাটোত এটা প্ৰশ্ন আছে, কাৰণ বটদ্ৰৱাৰ ঘটনাটো আৰু অন্নমায় বৰা ঘটনাটো বা অসমত যিকেইটা এনে জঘন্যতম ঘটনা হৈছে তাত দৃষ্টান্তমূলক শাস্তি নোপোৱাৰ বাবে এটা প্ৰশ্ন থাকি গৈছে। নিশ্চয় অপরাধী ওলাই গৈছে, দৃষ্টান্তমূলক শাস্তি নহল এই সমূহ ঘটনাৰ। আৰু পৰাগ, আপুনি কৈছে আৰম্ভণিতেই যে জনজাগৰণৰ কেইবাটাও ঘটনা এই ঘটনাক লৈ সংঘটিত হৈছে বা আমি দেখিবলৈ পাইছো। এতিয়া গুৱাহাটী মহানগৰীয়ে সভ্য সমাজৰ এই গুৱাহাটী মহানগৰীত এই নিৰ্লজ্জ কাণ্ড সংঘটিত হল, কিন্তু ৰাইজ এই মুহূৰ্তত কিন্তু নিমান্দ হৈ আছে। নাই, এইটো সামাজিক সচেতনতা বৰ প্ৰয়োজন হৈ আছে। আমাৰ আচলতে এনেধৰণৰ জঘন্য বলাৎকাৰ, আপুনি জয়ন্ত আচৰিত নহ'ব যে অসমত এন চি আৰ বি ডাটা, নেশ্যনেল ক্ৰাইম ৰেকৰ্ডছ ব্যুৰোৰ যি ডাটা, সেইমতে আমি সঘনাই দেশৰ ভিতৰত প্ৰথম দ্বিতীয় স্থানত থাকো। ক্ৰাইম এগেইনষ্ট ৱুমেন প্ৰতি হাজাৰৰ বিৰুদ্ধে অসমত আটাইতকৈ বেছি। অসমত এই ধৰণৰ যৌন নিৰ্যাতন বলাৎকাৰ ঘটনা দেশৰ ভিতৰতে অত্যন্ত উদ্বেগজনকভাৱে হয়। এই বিষয়টোত আমি কেইবাবছৰো ধৰি দেশৰ ডাঙৰ ৰাজ্যসমূহৰ ভিতৰত এক নম্বৰ হৈ আছিলোঁ। আমি কেতিয়াও বলাৎকাৰৰ নাম্বাৰ ওৱান নহ'ব বিচৰা এখন সমাজত থাকিব নিবিচাৰোঁ, আমি যৌন নিৰ্যাতনৰ এখন সমাজত থাকিব নিবিচাৰোঁ। গতিকে এইটো কথাই স্পষ্ট যে সমাজো সমানে সক্ৰিয় হ'ব লাগিব, ৰাজনৈতিকভাৱে ইয়াত কঠোৰ ব্যৱস্থা লাগিব, চৰকাৰ কঠোৰ হ'ব লাগিব, আৰক্ষীৰ দায়িত্ব আছে, ৰাজপথে গৈ থকা পথাচাৰীসকলৰো দায়িত্ব থাকিব, আমি সাধাৰণ মানুহৰ এটা যিটো সামাজিক মন কনচাইন্স এইটোত আমি মানে কঠোৰ হ'ব লাগিব, নহ'লে এনে ঘটনা হ'ব। কিন্তু এই ঘটনাটো অত্যন্ত ডাঙৰ, এতিয়ালৈকে আমি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ নকৰি গুৱাহাটীক আমি দিল্লীৰ নিচিনা ৰেপ কেপিটেল হ'বলৈ দিব নোৱাৰোঁ। এই মুহূৰ্ততে প্ৰথমটো ঘটনাতে আমি ইয়াক নিয়ন্ত্ৰণ কৰিব পাৰিব লাগিব। অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা, দিল্লী বা ইউপিৰ দৰে হ'ব দিব নোৱাৰি গুৱাহাটী মহানগৰীক। এই ক্ষেত্ৰত ৰাইজ সজাগ হ'ব লাগিব, সচেতন হ'ব লাগিব, ৰাজনৈতিকভাৱে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব, চৰকাৰ কঠোৰ হ'ব লাগিব, মহানগৰ প্ৰশাসন আৰক্ষী কঠোৰ হ'ব লাগিব। পৰাগমণি আদিত্য ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এইখিনি তথ্য আগবঢ়ালে। আমাৰ সতীৰ্থ সাংবাদিক দীপাংকৰ দাস আছে ঘটনাস্থলীত, য'ত এই নিৰ্লজ্জ বৰ্বৰ কাণ্ড সংঘটিত হৈছে গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াৰ সদায় ব্যস্ত গণেশগুৰিৰ উড়ন সেতু, ৰাজধানী দিছপুৰৰ পৰা মাত্ৰ কেইশ মিটাৰমান নিলগত এই নিৰ্লজ্জ কাণ্ড সংঘটিত হৈছে। সেই বিষয়ে আমি জানিম সমান্তৰালকৈ। আমাৰ সৈতে নিউজ ৰুমৰ পৰা সংযুক্ত হৈছে আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক অসীম বৰাও। অসীম, প্ৰথমে আপোনাৰ কাষলৈ আহিছোঁ, কি হৈ আছে এয়া গুৱাহাটী মহানগৰীত? হোলীৰ আনন্দত সকলো মতলি আৰু তাৰ মাজত গুৱাহাটী মহানগৰীৰ গণেশগুৰিৰ উড়ন সেতুত এই যি নিৰ্লজ্জ কাণ্ড, সভ্য সমাজক লজ্জানত কৰা কাণ্ড সংঘটিত হ'বলৈ পালে। হয় জয়ন্ত, এই যিটো ঘটনা কালি সংঘটিত হ'ল সেই ঘটনাটোৱে আচলতে আমাৰ গুৱাহাটী মহানগৰী বা অসমীয়া সমাজখনৰ এটা ভয়ংকৰ মানসিকতা কেইবাটাও দিশ প্ৰকট কৰি তুলিছে। প্ৰথম কথা হ'ল যে আমাৰ যুৱ প্ৰজন্মৰ বা যিসকল উঠি অহা যুৱক যুৱতী আছে তেওঁলোকৰ এটা ভয়ংকৰ মানসিকতা প্ৰকট হৈ পৰিছে, যিটো নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই পৰিয়ালে পৰা নাই, সমাজে পৰা নাই, বা আমাৰ শিক্ষা ব্যৱস্থাতে পৰা নাই। কাৰণ যিকেইজন যুৱকে এই ঘটনা সংঘটিত কৰিলে তেওঁলোকৰ মুখ বা চেহেৰা দেখিলে গম পোৱা যায় তেওঁলোক খুব বেছি বয়সৰ নহয়, কিশোৰ বা কিশোৰী। আৰু তেওঁলোকে যেতিয়া হোলীৰ নামত এখন ইন'ভা গাড়ীত এখন দামী বিলাসী গাড়ী তেওঁলোকে লাভ কৰিব, যেতিয়া তেওঁলোকে হোলীৰ নামত উন্মাদনা প্ৰকাশ কৰিব, সেইটোৱে প্ৰমাণ কৰে আচলতে আমাৰ এই নতুন যুৱক যুৱতীসকল কেনেকুৱা ধৰণৰ পৰ্যায়লৈ অৱনমিত হৈছে। আৰু এটা কথা হৈছে গুৱাহাটী মহানগৰীত
যুক্ত ড্রাগস বা মাদক দ্রব্যের যগন সরবরাহ হয়েছে বা এটা সুলভ হয়ে পড়ছে, এই সুলভ হওয়ার কারণে আজি দেখা গেছে যে যিকোনো যুবক যুবতী সহজে আজি ড্রাগস সেবন করবা হয়েছে, নিচাযুক্ত দ্রব্য সেবন করবা হয়েছে, যি কারণে এই ঘটনাটির আড়ত অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অসীম কুমার বরা আপনি আমাক জানাইছে। ড্রাগসর দরে যে নিষিদ্ধ সামগ্রীর সরবরাহ গুয়াহাটি মহানগরী সানি ধরেছে নিষিদ্ধ ড্রাগসে, আর এনেদরে অপরাধজনিত ঘটনা বৃদ্ধি পাইছে এই ড্রাগসক কেন্দ্র করে, নিচাজাতীয় সামগ্রীক কেন্দ্র করে। আর এইখানে মুহূর্তে আমি টিভি স্ক্রিনে দেখাইছো, যদি ফুল স্ক্রিন পারো, এই কুখ্যাত অপরাধী এই হচ্ছে ইনামুল, ইনামুল নামের এই কুখ্যাত অপরাধী মাস্টার মাইন্ড, সমগ্র ঘটনার ধর্ষণ কাণ্ড অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড হয়েছে এইজন ইনামুল, যে ইনামুল এতিয়াও পলাতক অবস্থাত আছে। এই ইনামুলক এতিয়াও আরক্ষীয় করায়ত্ত করবা নাই, 24 ঘণ্টা হবর হল এই জঘন্য বর্বর কাণ্ডর, কিন্তু জঘন্য ঘটনার মাস্টার মাইন্ড ইনামুল আলীক এতিয়াও আরক্ষীয় করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাই। বাকি দুই অভিযুক্ত ক্রমে মন্ডল আলী আর রাজু আলী আরক্ষীর জালত পড়ছে, আরক্ষীর জেরাত ইতিমধ্যেই এই জঘন্য কাণ্ডর কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত। দীপঙ্কর, এই মুহূর্তে জানিব বিচারিম আরক্ষীয় কেনেদরে অভিযান চলাইছে এই ইনামুলক করায়ত্ত করবলে। নিশ্চয় জয়ন্ত, মই দুটা পইণ্টত কথা কব বিচাৰিছো। প্ৰথমে যে আৰক্ষীয়ে যিটো গোচৰ ৰুজু কৰিছে, অৰ্থাৎ 226/2024, অৰ্থাৎ সেয়া হৈছে গোচৰ নম্বৰ, তাত যিকেইটা আই পি চি লগোৱা হৈছে সেই আই পি চি কেইটাই বিষয়টো স্পষ্ট কৰি দিব। কাৰণ 326 অৰ্থাৎ যিটো আই পি চি লগোৱা হৈছে তাত কোৱা হৈছে যে নিচাজাতীয় দ্ৰব্য সেৱন কৰা এগৰাকী কিশোৰীক অনৈতিক কাৰ্যকলাপত তেওঁক বাধ্য কৰোৱা হৈছিল, আৰু যিটো ৰেপৰ কথা কৈছে অৰ্থাৎ ধৰ্ষণৰ কথা কোৱা হৈছে তাত লগোৱা হৈছে 376, অৰ্থাৎ আই পি চি 376ত কোৱা হৈছে যে দলবদ্ধ ধৰ্ষণ কৰা হৈছিল সেইগৰাকী কিশোৰীক, আৰু এগৰাকী নাবালিকা যিগৰাকী নাবালিকাক অপহৰণ কৰি আনি গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াত ঘূৰাই ফুৰা হ'ল। তাৰপিছত গণেশগুৰিৰ এইটুকুৰা স্থানত, মই যিটো স্থানত উপস্থিত আছোঁ, মই দেখুৱাম অতি ব্যস্ত অঞ্চল, হয়তো হোলীৰ দিনা কালি সেই ধৰণৰ এটা ব্যস্ততাপূৰ্ণ অঞ্চল নাছিল গণেশগুৰি, কিন্তু এই গণেশগুৰিৰ এইটো যিটো পাৰ্কিং দেখুৱাইছোঁ, এই পাৰ্কিঙৰ ভিতৰতে সেই বিলাসী যিখন ইন'ভা বাহন, সেই ইন'ভা বাহনখন আহি ইয়াত ৰৈছিল, আৰু সেই বাহনখনৰ ভিতৰতে যিটো নৰধাম বুলি কৈছোঁ, যিটো লম্পট বুলি কৈছোঁ, বা যিহেৰে আপুনি বিশেষণ নিদিয়ক কিয়, সেই নৰধাম ইনামুল আলীয়ে সেই জঘন্য কাণ্ড সংঘটিত কৰিছিল। জানি আচৰিত হ'ব, সেই সমগ্ৰ যি নগ্ন ছবি মোবাইলত বন্দী কৰিছিল তাৰে আন এগৰাকী সতীৰ্থ হয়। তাৰপিছত সেইসমূহ বিস্ফোৰক ভিডিঅ' আৰক্ষীয়ে লাভ কৰিছিল, যিগৰাকী ৰাজু আলী, সেই ৰাজু আলীৰ মোবাইলৰ পৰা সেই নগ্ন ছবি উদ্ধাৰ কৰিছিল, সমগ্ৰ ছবিয়ে স্পষ্ট হৈ পৰিছিল। তাৰপিছত আৰক্ষীয়ে বাধ্য কৰাইছিল আৰু তাৰপিছত সেই সমগ্ৰ মোবাইলৰ যি ভিডিঅ', সেই ভিডিঅ' আৰক্ষীয়ে ডিলেট কৰি পেলাইছে। গতিকে এটা খুব জঘন্য ঘটনা, প্ৰথমে কিশোৰী দুগৰাকী অপহৰণ কৰা হ'ল, নিচাজাতীয় সামগ্ৰী সেৱন কৰাৰ পৰা বাধ্য কৰোৱা হ'ল, তাৰপিছত ধৰ্ষণ কাণ্ড, অতিকৈ লজ্জাজনক, লজ্জাজনক দীপাংকৰ। কিন্তু এই তিনি অপরাধীর, এই তিনি অভিযুক্তর, এই তিনি নরপিশাচর কি ধরনের প্রোফাইল আরক্ষীয় লাভ করবলে সক্ষম হয়েছে, কি কামত ব্যস্ত এই কেটা নরাধম? নিশ্চয় পেশাত গাড়ি চালক, তেওঁলোক দিনত গাড়ি চলায়, হয়তো নিশা এইদরে নিশা অর্থাৎ যিসমূহ আসক্ত ড্রাগসে হোক অথবা মাদক দ্রব্য এই ধরনের আসক্তর মাজত তেওঁলোকে নিজকে বিলীন করবলে চেষ্টা করে, আর যেটা ঘটনা যাকালি ঘটেছিল নিজেও মাদক দ্রব্যর মাজত তেওঁলোকে আবদ্ধ হয়ে পড়ছিল, অপহরণ করে অনা সেই কিশোরীকো সেইদরে নিশা জাতীয় সামগ্রী খুয়া হল, তারপর এই ধরনের একটা বলাৎকারের ঘটনা খুব। হয় দীপাঙ্কর, আপনি সংযুক্ত হয়ে থাকক, এইখানে মুহূর্তে আমি যোগাযোগ স্থাপন করছো জ্যেষ্ঠ অধিবক্তা মানস শরণীয়া ডাঙরিয়ার সঙ্গে। ডাঙরিয়া, আপনার স্বাগতম জানাইছো। গুয়াহাটি মহানগরী যে সভ্য সমাজের বসতি স্থান, এয়া গুয়াহাটি মহানগরীত এটা অতি বর্বর জঘন্য কাণ্ড সংঘটিত হল, হোলির আনন্দ উল্লাসের মাজতে দুগরাকী কিশোরীক দলবদ্ধভাবে বলাৎকার করা হল গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত গণেশগুড়ি উড়ন সেতুর তলত। আপনার দৃষ্টিতে এই বিষয়টি এইখানে মুহূর্ত জানিব বিচারিম ডাঙরিয়া। হয়, এইটো একেবারে গরিহণার যোগ্য, মই শুনি খুব আচরিত হয়েছো। গুয়াহাটিত এতিয়া কি করে কোনো নিরাপত্তা নাই, আর যেগুলা এই গাড়ি যে কথা কৈছে, গাড়ি কেখন মই নাজানো, এটু মানে প্রাইভেট ভেহিকেল নে এটু আপনার কমার্শিয়াল ভেহিকেল, ইন জেনারেলি কমার্শিয়াল ভেহিকেলর যেগুলা গুয়াহাটির কারণে পারমিট থাকে, স্টেট পারমিট হোক, ন্যাশনাল পারমিট হোক, সেই ড্রাইভার বিলাকর বছরে বছরে মালিক বিলাক বা তেওঁলোকৰ যিটো এসোসিয়েশন আছে, কোনে কোনে গাড়ি চলায়, কোনখন গাড়ি চলায়, সেইটো এটা পুলিশের নজর থাকিব লাগে, পুলিশে এটা রেকর্ড মেইনটেইন কৰিব লাগে। জেনারেলি এইটো মেট্রোপলিটান সিটি বিলাকত করা হয়, আর যেতিয়া কালি যেহেতু যদিও কোৱা হয় কালি ফাকুয়া আছিল, ওইটো কালি গাড়ির ইমান ব্যস্ততা নাছিল দেখা যায়, আর গাড়িখনের যেহেতু ইনোভা গাড়ি, সাপর গাড়ি রাস্তা পার হয়ে গেলেও দেখে কোনো পুলিশের কোনো ট্রাফিক পয়েন্টত চকুত নপরিল নে যে এখন ইনোভা গাড়ি
দুজনী কিশোরী অসংযত অবস্থাত আর আপনাদের কোয়া মতে ইনোভা গাড়ির ভিতর ধর্ষণ করা হয়েছে। নিশ্চয় ধর্ষণ করা গাড়ি যেটা ধর্ষণ করব এজনী ছালীক বা মহিলাক যেই নহোক, কিন্তু তার গাড়ি বহি থাকা মানুষের বহি থাকার যে একটা আচরণ, সেই আচরণ পর সদ কমন কমন মানুষেই লক্ষ্য করে। কিন্তু এই ক্ষেত্রে আমি গুহাটী মহানগরীর পুলিশের ব্যর্থতার কথা কব লাগবে। দ্বিতীয়তে ব্যর্থতার কথা অহারে আন একটা দিক ডাঙরিয়া, যে এই গুরুত্বপূর্ণ স্থান সমূহর মহানগরীর এই গুরুত্বপূর্ণ স্থান সমূহ সিসি ক্যামেরার অধীনত রখার কথা কোয়া হয়েছিল, সিসি ক্যামেরার জড়িয়ে মনিটর করার ব্যবস্থা করার কথা কোয়া হয়েছিল। হয়, এটা আপনি গণেশগুড়ি জানে, যেটা গুহাটির গণেশগুড়ি সিরিয়াল ব্রহ্মাস হল 2008, তার পরবর্তী 2010 মানের প্রায় গণেশগুড়ি মই জনাত সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। আর এই কথাটা যেহেতু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে, এই যেহেতু তার ধর্ষণ করেছে আপনাদের কইছে যে ব্রিজের তলত, এই কথাটা সিসিটিভির যা মনিটর করে মনিটর করে না জানো, বেসিক্যালি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের পর করব লাগে, যুনে ইয়াক অবজার্ভ করে চকুত পড়া না সিসিটিভি বর এনাই লগাই থাকা হয়, তার কোনো নিরীক্ষণ করা মানুষ না থাকে, এই আমি খুব জানবলীয় বিষয়। পুলিশ সকলক আমি কোয়েশন করব লাগে, সচাকে এইবর মানুষ ভয় দেখাবলে করে নে পরবর্তী সময় ইয়ারপর কোনোবাই অভিযোগ দিলে তারপর সিসি ফুটেজ লয় নেওর সিসি ফুটেজ নিরীক্ষণ কেন্দ্রের পর অবজারভেশন করে থাকে, নিশ্চয় নকরে। আরক্ষীর সুরুঙার কথা কৈছে, আরক্ষীয়ে এনেকুৱা ধৰণৰ গোচৰৰ ক্ষেত্ৰত যি ধৰণৰ চাৰ্জশ্বীট প্ৰস্তুত কৰিব লাগে, সেই চাৰ্জশ্বীট প্ৰস্তুত কৰাত কিন্তু বাৰে বাৰে ব্যৰ্থ হয়। ইয়াৰ পূৰ্বে অনেক এনে ধৰণৰ ধৰ্ষণৰ ঘটনা সংঘটিত হৈছে আৰু প্ৰতিটো ঘটনাৰ ক্ষেত্ৰতে কিন্তু আৰক্ষীৰ চাৰ্জশ্বীটৰ গইনা লৈ অপৰাধী ওলাই গৈছে। এইটো হয়, এতিয়া আমি দেখিছো গুৱাহাটী এখন ব্ৰিগেডৰ চিটি হয় আৰু এইখন চিটিত আমি দেখিছো ক্ৰাইমৰ সংখ্যা যেনেধৰণে বাঢ়িছে, পুলিচ বিলাকক কিমানকে স্মাৰ্ট পুলিচ বুলি কোৱা হৈছে, আমি দেখিছো যে স্মাৰ্ট পুলিচ কলেও সেনেকুৱা দক্ষ পুলিচ বিষয়া, বিশেষ ক্ৰাইম কণ্ট্ৰলৰ ক্ষেত্ৰত CID কওক বা জেনেৰেল পুলিচে কওক, যথেষ্টভাৱে ব্যৰ্থ হোৱা বুলি কব লাগিব। লগতে এইটোও কব লাগিব যে এনেকুৱা ধৰণৰ ঘটনাত জেনেৰেলি চাৰ্জশ্বীট খন সময়ত দিব লাগে আৰু ইনভেষ্টিগেশ্যন কৰোতে উচ্চ পদস্থ বিষয়াৰ নিৰীক্ষণত হব লাগে, যাতে এজন SID বা এজন, এতিয়া কৈছে চৰকাৰে যে কিছুমান কনিষ্ঠ বলেও পাৰিব, বুজিছে, এইটো অফেন্সত কনিষ্ঠ বলক দিয়া নাই, ৰিচেণ্ট যিখন আজি কেইদিনমান আগত এখন নটিফিকেশ্যন ওলাইছে, গতিকে নিশ্চয় DSP পৰ্যায়ৰ বা এডিচনেল SP ৰেংকৰ অফিচাৰৰ নিৰীক্ষণত এনেকুৱা ধৰণৰ ঘটনাবিলাক কৰিব দিবলৈ। আৰু এটা কথা হৈছে যে এই যিকেইজন দোষী দুজনক ধৰিছে, এজনক ধৰিব পাৰে, এইটো কিন্তু পুলিচৰ ব্যৰ্থতা, গুৱাহাটীর মাজত দুজনক যদি পারে এজন কেনেকে গুৱাহাটীর এরিয়ার বা পুলিশের চকুত ধুলি দি, কোর্ট পুলিশের আরক্ষীর চকুত ধুলি দি কেনেদরে এটা অপরাধী পলাই সারিল, সেয়াও আরক্ষীর ব্যর্থতা বলে আপনি কৈছে। ধন্যবাদ ডাঙরিয়া, এইখানে সময় দিলে, এই বিষয়টির প্রতিক্রিয়া প্রকাশ করলে। আমি নিউজ রুমলে আহিম, আমার জ্যেষ্ঠ সাংবাদিক অসীম কুমার বড়া আছে। অসীম, ইতিমধ্যে বহুখিনি কথা সন্মুখলৈ আহিছে, আরক্ষীর দুর্বলতা, আরক্ষীর সুরুঙা আছে, এইখিনি কথা আমি সদায় কৈ আহিছো, কিন্তু তার সমান্তরালক রাইজ সজাগ হব লাগিব। রাইজ কিন্তু এই মুহূর্তত, মহানগরবাসী এই মুহূর্তত এটা তো শব্দ প্রকাশ করা নাই। GS রোডর কাণ্ডর পর যদি আমি সব প্রত্যেক ক্ষেত্রত কিন্তু রাইজ রাজপথলৈ ওলাই আহিছে, জাগরণের সৃষ্টি হয়েছে, কিন্তু দুগরাকী কৈ কিশোরীক বলাৎকার করা হল গুৱাহাটীত, এতিয়ালৈকে কিন্তু মহানগরবাসীয়ে মাত মতা নাই। হয় জয়ন্ত, আমি দেখি আহিছোঁ যে বিভিন্ন ঘটনা সংঘটিত হ'লে বা চৰকাৰৰ বিভিন্ন কাম কাজৰ বিৰুদ্ধে হওক, বিভিন্ন দল সংগঠনে মাত মাতে, তেওঁলোকে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰে, সংবাদ মাধ্যমৰ কাষ চাপে গোটেই বিষয়টোৰ এটা ন্যায় বিচাৰি, কিন্তু দেখা গৈছে যে আজি এনেকুৱা এটা ভয়ংকৰ ঘটনা সংঘটিত হোৱাৰ পাছতো কিন্তু কোনো নাৰীবাদী সংগঠন, কোনো বিশিষ্ট নাৰীবাদী লেখিকা হওক, বুদ্ধিজীৱী হওক, বা যিমানবিলাক দল সংগঠন গুৱাহাটী মজিয়াত আছে, যুৱ সংগঠন আছে, মহিলা সংগঠন আছে, বিশ্ববিদ্যালয়ত বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান তেনেকুৱা ধৰণৰ সংগঠন আছে, কিন্তু দেখা গৈছে তেওঁলোকৰ কিন্তু এটা শব্দও নাই, তেওঁলোকে এটা কোনো প্ৰতিবাদ কৰা নাই, আৰক্ষী সঞ্চালক প্ৰধানক কোনো দাবী জনোৱা নাই যে শীঘ্ৰে এই যিসকল দুৰ্বৃত্ত আছে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। গতিকে এনেকুৱা এটা খুব এটা নিৰ্বিকাৰ মনোভাৱ এটা সমাজখনে গ্ৰহণ কৰি আছে, যি কাৰণে আজি গণেশগুৰিৰ দৰে এটা অতি গুৰুত্বপূৰ্ণ অঞ্চলত, গুৰুত্বপূৰ্ণ ঠাইত তেনেকুৱা এটা জঘন্য ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতো গোটেই মহানগৰ নীৰৱ হৈ আছে, গোটেই মহানগৰবাসীয়ে যেন একোৱেই হোৱা নাই এনেকুৱা ধৰণৰ ধাৰণাত আছে, কাৰণ নিজৰ ঘৰখনত নিজৰ ওচৰ চুবুৰীয়াত একো নোহোৱালৈকে আচলতে কোনেও এতিয়া নিজক এই সমস্যাবিলাকৰ মাজত সোমোৱাব নোখোজে, যি কাৰণে আচলতে অপৰাধীবিলাকে এতিয়া এটা সুৰক্ষিত ফিল কৰে। আৰু এটা কথা মই ক'ব খুজিছোঁ, যদি গুৰুত্বপূৰ্ণ শাস্তি নহয়, দৃষ্টান্তমূলক শাস্তি নহয়, তেনেহ'লে অপৰাধীয়ে কোনো আইন কোনো পুলিচক এতিয়া কেৰেপ নকৰা হৈছে, কাৰণ আমি দেখিছোঁ গুৱাহাটী মহানগৰীত বহুত জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হৈছে, হত্যাকাৰীয়ে হত্যা কৰা বুলি স্বীকাৰ কৰিছে, বহুতে কিমানটা জঘন্য ধৰ্ষণৰ ঘটনা আমি সমগ্ৰ অসমত পাইছোঁ, কিন্তু তাৰ পাছতো দেখা গৈছে আজিলৈকে আমি দেখিছোঁ যে এইটো দেখা পোৱা নাই যে ধৰ্ষণত জড়িত হোৱা বা হত্যাকাণ্ডত জড়িত হোৱা এই দুজন অপৰাধীক ৰাজহুৱাভাৱে বা এটা হেং কৰা হৈছে বা
ফাঁসি প্রদান করা হয়েছে বা খুব কঠোর শাস্তি প্রদান করা হয়েছে, তেনেকা ধরনের কোনো দৃষ্টান্ত নোহার কারণে আসলে আজি এই যখন অপরাধী আজি গ্রেপ্তার হয়েছে হয়তো দুদিন লকআপত কটাব, হয়তো চারি পাঁচ এমাহ দুমাহ জেলত সময় উলাই আহিব, এনেকটা পরিবেশ হওয়ার কারণে আসলে সমাজত আইনের প্রতি পুলিশের প্রতি অতি দুর্ভাগ্যর কথা। আরক্ষী স্মার্ট আরক্ষীর কথা কোয়া হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ করা বলে সরকারে দাবি করে আছে, আর তার মাজত এনেকা ধরনের ঘটনা নির্ভয়া কাণ্ডতকৈও সমানেই ভয়ানক। যদি এই আমি কথা কব যাও, গুৱাহাটী মহানগরীর দুগারী কিশোরী ধর্ষণ কাণ্ড, কিশোরীক ধর্ষণ করা হয়েছে, দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে তিন চারিটা লম্পটর দ্বারা, আর তারপর কিন্তু এটা নির্মাণ হয়ে আছে সকল সম্পূর্ণরূপে ঠান্ডা পরিবেশ এই মুহূর্তে, কিন্তু দিল্লী নির্ভয়া কাণ্ড সমগ্র দেশ সমগ্র বিশ্বয় জোকারি গেছে বিভিন্ন ধরনের মানুষের মানসিকতা সৃষ্টি হয়। আজি আজি আমি নিউজ এইটিন এই গোটেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে পোহরলে আনিব খুঁজিছো, এই বিষয়টি লই আহিম আপনার কাছে। আমি এই মুহূর্তে যোগাযোগ স্থাপন করেছো অবসরপ্রাপ্ত আই পি এস বিষয়া ভায়োলেট বৰুৱা ডাঙরিয়ানীর সুতরাং ডাঙরিয়ানী আপনার স্বাগতম জানাইছো। দুগৰাকী কিশোরী গুৱাহাটীৰ মাজমজিয়াত বলাৎকার করা হল, আপনার প্রতিক্রিয়া জানি বিচার। গুৱাহাটীৰ মাজমজিয়াত যেটা হয়েছে ঘটনাটা, এটা হলে সুরক্ষাটো কোরপরা হল, দিনতে হোক রাতে হোক এই কথা নহয় যে রাতে নোলাব কথা নহয়, কিন্তু এটা আফটার নির্ভয়া কেস ক্রিমিনাল ল এমেন্ডমেন্ট এক্ট 2012-2013 সেটার পিছতে যান স্ট্রিনজেন্ট এক্ট হয়েছিল, কিন্তু পানিশমেন্ট হেনকে হয়েছে কেন নাই, গতি পানিশমেন্ট যেটা সাংঘাতিক ধরনের হব তেতিয়া মানুষ ভয় খাব। আর যখন দেশত হোলি বুলি কলে, হোলি বুলি কলে ছালী মলেস্টেশন হয়, হোলি খানার সুবিধা লই পেলায় ছালীর বুকত হাত দিয়ে এনেকে, এটু হোলি হল নেকি, পবিত্র কত হল এটু? আর সেখন দেশত আমি উন্নত দেশ বলে কেতিয়া কম, কেতিয়া কব আমি? বাহিরের মানুষে জাপানের মানুষে ইয়াতে হোলি খেলিব আহে, বাহিরের মানুষে হোলি খেলিব আহে, কালার মানে ফেস্টিভেল অফ কালার ইমান ধুনিয়া একটা ফেস্টিভেল, কিন্তু আমার ইয়াতে লড়াই কি করে এনেকা বিলাক কিছুমান লড়াই এনেকা কাম করে, অতি অতি দুর্ভাগ্যজনক, অতি দুর্ভাগ্যজনক। বৰুৱা ডাঙৰিয়ানী আপনাক ধন্যবাদ জ্ঞাপন করিল আপনার মতামত আগবঢ়ালে। হোলির দরে একটা পবিত্র উৎসবত এনেকা ধরনের অপবিত্র কাণ্ডই লজ্জানত করিলে সমগ্র গুৱাহাটীবাসী তথা অসমবাসী।